মাঠে টুটা টুটার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছে। বিগত 7 নম্বর ওয়ার্ড এবং আশ্রপাড়া গ্রাম পঞ্চায়েত সহ শহর কার্যালয়ের সামনে চলে আসছেন জয় গুরুদেব। শুভ কর্মকার সেখানে কার্যালয়ের সামনে চলে আসো। আমি স্বাগত জানাচ্ছি, আমার সচ্ছন্দ প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সারি সাধু মহন্ত মেরা হার্দিক প্রণাম নমন করতা হুম। উচিত সাথ দুর্শাসন থাকে। গুরুদেব সারা বিশ্ব ভ্রমণ করেছেন, প্রত্যেকটা ভালো আর সুস্থ সমাজ যেন থাকে। এক শিশু এক পরিবার, তাকে গল্প বলে আমি শেষ করতে চাই। চাষি খুব ভালো চাষ করতো, ভুট্টা চাষ করতো এবং প্রত্যেক বছর চাষিদের মধ্যে কম্পিটিশন হতো, প্রত্যেক বছর যে কাজ করে যেত। আমরা অনেকক্ষণ ধরে সাধুদের কথা শুনছি। স্বামীনারায়ণ মন্দির থেকে সাধু সাধু অমৃতচরণ দাস মহারাজরা এসছেন। আমরা মহারাজদের স্বামীনারায়ণ ভগবান মহারাজ জি কি, সাধু অমৃতচরিত মহারাজ জি কি, শ্রীমৎ সাধু অমৃতচরিত মহারাজ জি কি। আপনার কুম্ভ মালানা মিত্র, ভারত সেবানা মিত্র, সেবাস্তম সাংনা মিত্র পধার রহিয়াছে। শ্রীমৎ স্বামী নিন্দুনানন্দজিকে আমরা বরণ করে নিচ্ছি। স্বামী নিন্দুনানন্দজি এখানকার সম্পাদনায় কাজ করছেন, আমরা তাকে বরণ করে নিলাম। নিগুনমার নিগুনমার একটু ডাকছেন। না মহিলা পিছনে আমি সরিয়ে গেছি। সামনে বসুন, সামনে বসুন।